বেলা 11টা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নেবেন শাহাবুদ্দিন। বঙ্গভবন ছেড়ে রাষ্ট্রপতি লজে উঠবেন আব্দুল হামিদ। ঈদের ছুটি শেষে খুলল অফিস আদালত। রানা প্লাজা ট্র্যাজেডির 10 বছরেও শেষ হয়নি বিচার। নিজ বাড়িতে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। শপথ পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্য সহ কয়েকশো অতিথি। আরও থাকবেন নতুন রাষ্ট্রপতির স্ত্রী ডক্টর রেবেকা সুলতানা ও ছেলে আরশাদ আদনান রনি সহ পরিবারের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। এরপর নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ নথিতে সই করবেন। বঙ্গভবনের অধ্যায় শেষ করে বিদায় নিচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আজ আনুষ্ঠানিকভাবে বিদায় হবে। গতকাল রোববার বঙ্গভবনে আব্দুল হামিদের শেষ কার্যদিবস ছিল। পারিবারিক সূত্রে জানিয়েছে, বঙ্গভবন থেকে বেরিয়ে আব্দুল হামিদ রাজধানীর নিকুঞ্জের নিজ বাসায় রাষ্ট্রপতি লজে উঠবেন। সেখানে পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র ও অন্যান্য সামগ্রী স্থানান্তর করা হয়েছে। 2013 সালে প্রথমে অস্থায়ী রাষ্ট্রপতি ও পরে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনে 2 মেয়াদ কেটেছে 10 বছরেরও বেশি সময়ে। নতুন ইতিহাস গড়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা দেওয়া হচ্ছে আব্দুল হামিদকে। রাস্তায় ফুলের পাপড়ি ছিটিয়ে বিদায় জানাবেন বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীরা। বাংলাদেশের 52 বছরের ইতিহাসে এ প্রথম কোনো রাষ্ট্রপতির বিদায়ের দিনে এমন সংবর্ধনাপূর্ণ বিদায় আয়োজন। ঈদের টানা 5 দিনের ছুটি শেষে সরকারি অফিস আদালত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলেছে। তবে প্রায় সব অফিসেই বিরাজ করছে অনেকটা ছুটির আমেজ। অফিস আদালত অনেকটাই ফাঁকা। সরকারি ছুটি শেষ হলেও এখনও অনেকে অফিসে যোগ দেননি, বাড়তি ছুটি নিয়ে নিজ নিজ এলাকায় অবস্থান করছেন। গতকাল রোববার সরকারি কর্মকর্তা কর্মচারীদের পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ হয়। গত শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদের টানা 5 দিনের ছুটি শেষে সরকারি অফিস আদালত ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান খুলেছে আজ। ছুটি শেষ হওয়ায় রোববার থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছেন এসব প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সোমবার সকালেও ট্রেন বাস লঞ্চ যোগে ঢাকায় ফিরতে দেখা গেছে অনেককে। আবার মহাসড়কে চলাচলের অনুমতি থাকায় অনেকে মোটরসাইকেল নিয়েও ফিরছেন। আজ সোমবার ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে ঢাকামুখী মানুষের ভিড় দেখা যায়। দেশের নানা প্রান্ত থেকে ঈদ উদযাপন শেষে তারা ফিরছেন কর্মস্থলে। কেউ পরিবারের নিয়ে ফিরছেন, কেউ আবার অফিসের তাড়া থাকায় পরিবার রেখে এসেছেন একাই। এদিকে এখনও ঢাকা ছাড়ছেন অনেকে, এজন্য কাউন্টারে আন্তনগর ট্রেনের স্ট্যান্ডিং ও কমিউটার ট্রেনের টিকিট কাটতে যাত্রীদের ভিড় দেখা গেছে। দেশের পোশাক শিল্পের ইতিহাসে বড় ট্র্যাজেডি রানা প্লাজা ধস। ভয়াবহ এই ঘটনার পর একে একে কেটে গেছে 10টি বছর, কিন্তু এখনও হয়নি এর বিচার। 2013 সালের 24 এপ্রিল রানা প্লাজা ধসে কালো অধ্যায় রচিত হয়েছিল। এ ঘটনায় 1175 জন শ্রমিক নিহত এবং 2000েরও বেশি আহত হয়েছিলেন। এটি শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল। এদিকে দুর্ঘটনার 10 বছর পূর্ণ হলেও এখনও ক্ষতিপূরণ নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শ্রমিক নেতারা। তারা এই দুর্ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে দ্রুত দোষীদের শাস্তি দাবি করেন। এছাড়া দিবসটিকে পোশাক শিল্পের শোক দিবস ঘোষণার দাবি জানান। রাজবাড়ী সদর উপজেলার
বরাত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সবুজকে তার নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন সজীব নামে আরেক যুবক। নিহত সবুজের চাচি আলেয়া বেগম জানান, রাতে কয়েকজনকে নিয়ে নিজের রুমে বসে ব্যবসার হিসাব করছিলেন সবুজ। এ সময় কে বা কারা অন্ধকারে সবুজের রুমের জানালা দিয়ে গুলি করে পালিয়ে যায়। এতে সবুজ সহ দুজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে ফরিদপুর নেওয়ার পথে মারা যান সবুজ। পাইপলাইনের জরুরি কাজের জন্য নারায়ণগঞ্জ সহ বেশ কিছু এলাকায় 23 এপ্রিল দিনগত রাত 12টা থেকে 26 এপ্রিল বুধবার রাত 12টা পর্যন্ত মোট 72 ঘন্টা গ্যাস থাকবে না। এলাকাগুলো হলো লক্ষণখোলা, রূপসি, রূপগঞ্জ, ভুলতা, কাঞ্চন, ভাটপাড়া, মুড়াপাড়া, বরপা, তারাব, পেরাব। এসব এলাকার সব শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাস সংযোগ বন্ধ রাখা হবে। এছাড়া একই সময় সিটি ইকোনমিক জোন, মেঘনা এনার্জি, সামিট পাওয়ার, আরইবি ও সিটি সুগার ইন্ডাস্ট্রিজের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এবারে থাকছে আন্তর্জাতিক সংবাদ। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডের 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। বাংলাদেশ সময় সোমবার সকাল 6:41 নাগাদ দেশটির কেরমাদেক দ্বীপপুঞ্জে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, এটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার। শক্তিশালী এ ভূমিকম্পের কয়েক মিনিটের ব্যবধানে 5.4 মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। শহরের ভিড় থেকে পালিয়ে নির্জন কোনো দ্বীপে গিয়ে থাকতে কখনো কি ইচ্ছে হয়েছে? যদি হয় তাহলে আপনার জন্য সুখবর, মাত্র 2 কোটি টাকায় বিক্রি হবে লোকালয় থেকে দূরে অগভীর সাগরের মধ্যে ছোট একটি দ্বীপ। সেখানে এখনও কোনো ঘরবাড়ি অবকাঠামো তৈরি হয়নি, অর্থাৎ সম্পূর্ণ নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন আস্ত একটা ভূখণ্ডকে। দ্বীপটির অবস্থান স্কটল্যান্ডের দক্ষিণ উপকূলে, নাম বার্লোকো। এর বিক্রয় মূল্য ঘোষণা করা হয়েছে 1.5 লাখ পাউন্ড বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ 1.98 কোটি টাকা প্রায়। এবারে থাকছে খেলা সংবাদ। সুপার ক্লাসিক ম্যাচ ফাইনাল রাউন্ডে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর আর্জেন্টিনা। এমন এক ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই না হয়ে পারে হলেও তাই, 5 গোলের যে লড়াইয়ে আর্জেন্টিনাকে 3-2 ব্যবধানে হারালো ব্রাজিল, চির প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে অনূর্ধ্ব 17 লাতিন আমেরিকা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ব্রাজিল। এ নিয়ে টুর্নামেন্টে 13তম বারের মতো চ্যাম্পিয়ন হলো ব্রাজিলের যুবারা। দর্শক, এই ছিল এখনকার মতো। এই নিউজটি পরবর্তীতে আপনারা শুনতে পাবেন জাগো FM 94.4 এর অ্যাপে। এছাড়া প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।